পৃথিবী থেকে মানুষের নির্ধারিত সময় শেষে ফিরে যেতে হবে জান্নাতে বা জাহান্নামে। পৃথিবীতে মানুষ প্রেরণের উদ্দেশ্য মূলত পরীক্ষা করা। যারা পৃথিবীতে আগমনের উদ্দেশ্যে মনে রেখে নেক আমল করবে, পাপাচার অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখবে, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত। পৃথিবীর জীবন, কবর, কিয়ামত, ফুলসিরাত পার হয়ে একজন মুমিন যখন জান্নাতে প্রবেশ করবে, সেখানে সে তার নিজের জন্য বিশাল রাজ্য ও রাজত্ব দেখতে পাবে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহর ও তার রাসূলের আদেশ মতো চলে, তিনি তাকে জান্নাত সমূহে প্রবেশ করাবেন এবং তারা সেখানে চিরকাল থাকবে। জান্নাতে অসংখ্য নিয়ামতের মাঝে ডুবে থাকবেন জান্নাতিরা। সেখানে কোনো দুঃখ থাকবে না তাদের, যা ইচ্ছা তাই খেতে পারবেন। জান্নাতে প্রবেশের পর জান্নাতিদের সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে নাস্তা দেয়া হবে। এক ইহুদি পাদ্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যেদিন আকাশ ও জমিনকে পরিবর্তন করা হবে সেদিন মানুষ কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা সেদিন পুলসিরাতের নিকটে একটি অন্ধকার স্থানে থাকবে। ইহুদি পুনরায় প্রশ্ন করল, কারা সর্বপ্রথম তা পার হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দরিদ্র মুহাজিরগণ। ইহুদি আবারও প্রশ্ন করল, তারা জান্নাতে প্রবেশ করার পর সর্বপ্রথম তাদের কি দিয়ে আপ্যায়ন করা হবে? তিনি বললেন, মাছের কলিজা। ইহুদি পুনরায় প্রশ্ন করল, এরপর তাদের কি খাবার পরিবেশন করা হবে? তিনি বললেন, তাদের জন্য জান্নাতে পালিত সার জবাই করা হবে। ইহুদি আবার প্রশ্ন করল, এরপর এদের পানীয় কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালসাবিল নামক ঝর্ণার পানি। তারপর সে বলল, আপনি সত্যি বলছেন? ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।